সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর বেল আইকনটা টিপুন, যাতে এডুকেশনাল ভিডিও সবার আগে দেখতে পান। বন্ধুগণ, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বন্ধুগণ, কিছুদিন আগে WBCS গ্রুপের সার্ভিসের রেজাল্ট বেরিয়ে গিয়েছিল 2017 সালের। আজকে WBCS গ্রুপ বি 2017 সালেরও ফাইনাল রেজাল্ট রিলিজ করে দিল PSC-র তরফ থেকে। এটা যে লিস্টটা দেখতে পাচ্ছি, এটা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে তোমরা। এবং এখানেও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে লেখা আছে, দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস হ্যাভ বিন রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস অন দ্য রেজাল্টস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সেট্রা এক্সামিনেশন 2017 গ্রুপ বি সার্ভিসেস। টোটাল দেখো কত ভ্যাকেন্সি ছিল বুঝতে পারবে, এখানে 20টা ভ্যাকেন্সি ছিল গ্রুপ বি 2017 সালে, যেখানে গ্রুপ এ ভ্যাকেন্সি 131 মতো ছিল এবং গ্রুপ বিতে 120টা মতো ছিল। এবং কাট অফ দেখো, নিচে কাট অফও দিয়ে দিয়েছিল, গ্রুপে কাট অফও দিয়ে দিয়েছিল। গ্রুপ এতে 910 কাট অফ ছিল আনরিজার্ভদের জন্য, এখানে কাট অফটা কিন্তু অনেক বেড়ে গেছে। স্বাভাবিক কথা, এখানে ভ্যাকেন্সি অনেক কম থাকে। এখানে কাট অফ দেখো 946.66 হচ্ছে আনরিজার্ভদের জন্য, OBC এ 917, OBC বি 927, SC 878 এবং ST হচ্ছে 815। তো এটা হচ্ছে গ্রুপ বি 2017-র কাট অফ। গ্রুপের কাট অফের থেকে অনেকটা বেশি বিকজ ভ্যাকেন্সি অনেক কম। এখানে 20 জন সিলেক্ট হয়েছে গ্রুপ বিতে 2017 সালে, যেখানে 2017-র গ্রুপ এতে 131 জন ছিল। তো এটা হচ্ছে আজকের প্রথম নিউজ। আর একটা নিউজ আমি দিচ্ছি এক্ষুনি। তো এটা হচ্ছে গ্রুপ বি রেজাল্ট, যারা যারা সিলেক্টেড হয়েছে নাম দেখে নিতে পারো, এবং যারা সিলেক্টেড হয়েছে তাদের তো অবশ্যই কংগ্রাচুলেশন। গ্রুপ বি সার্ভিস পুলিশ সার্ভিসে DSP পোস্ট, খুবই দারুণ পোস্ট, খুবই পাওয়ারফুল পোস্ট। তো যারা সিলেক্টেড হয়েছে তাদের খুবই অনেক অভিনন্দন। তো এটা হচ্ছে আজকে প্রথম নিউজ, গ্রুপ বি রেজাল্ট বেরিয়ে গেছে 2017। এবং আরেকটা যেটা নিউজ, সেটা হচ্ছে 2017 গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউ, যেন তোমরা ইন্টারভিউ শিডিউল এখন অ্যানাউন্স হয়নি, তো সেটাও আজকে হয়ে গেলো। গ্রুপ ডি যদি হয়নি, কিন্তু গ্রুপ সি সার্ভিসে দেখতে পাচ্ছো লেখা আছে, ডিটেল প্রোগ্রাম অফ পার্সোনালিটি টেস্ট ফর গ্রুপ সি সার্ভিসেস, গ্রুপ সি 2017 সালে দেখতে পাচ্ছ, 2017 সালে গ্রুপ সি পোস্টের জন্য যার যারা ইন্টারভিউতে ডাক্তার হয়েছে তাদের আর কি লিস্ট এখানে ওরা আজকে ওয়েবসাইটে অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে। 29/10/2018 থেকে ইন্টারভিউ শুরু হবে, 29 অক্টোবর, পরের মাস থেকে আর কি, পুজো শেষ হবে, পুজোর পরেই আর কি শুরু হবে। তো পুরো PDF ফাইলটা তোমরা PSC-র অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এবং দুখানা বোর্ড যেটা করা হয়েছে এখানে, বোর্ড ওয়ান তোমাদের, বোর্ড টুও বোধ হয় পরের দিকে আছে, নীল লাস্টের দিকে। এবার টাইমটা দেখো এখানে আছে, এখানে টাইম হচ্ছে প্রথম দিন সকালে একটা হবে তোমার, আর আফটারনুন সেশনে একটা হবে, একটা হচ্ছে 11টা থেকে সকাল, আর একটা হচ্ছে 1:30 থেকে। তো 29 তারিখ থেকে শুরু হয়েছে এবং হবে মোটামুটি কত অনেক দিন হবে হয়তো, কারণ অনেক ক্যান্ডিডেট আছে যারা ডাক পেয়েছে ইন্টারভিউর জন্য। এই PDF ফাইলটা যদি তোমরা দেখো, এটা অনেক পেজের PDF ফাইল, 18টা পেজের PDF ফাইল। তো অনেক দিন ধরে হবে ইন্টারভিউ, যেটা 29 অক্টোবর থেকে শুরু হচ্ছে। এখানে দেখো লাস্ট ইন্টারভিউ মনে হয় 24/12/2018, ডিসেম্বরের 24 তারিখ, প্রায় 2 মাস মতো হবে ইন্টারভিউ। 24/12/2018 লাস্ট ইন্টারভিউ হবে, 34টা দিন, 34 দিন ধরে ইন্টারভিউ হবে, ছুটির দিনগুলো অবশ্য বাদ দিয়ে। এখানে আরও কিছু লেখা আছে, দেখো ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড কল লেটার ফ্রম দ্য কমিশন ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে তোমাদের কল লেটার দিয়ে দেবে, ইন্টারভিউ কল লেটার। ক্যান্ডিডেটস আর বিং কল টু দ্য পার্সোনালিটি টেস্ট সাবজেক্টেড টু ভেরিফিকেশন, ভেরিফিকেশন তোমাদের ওখানেই হয়, যেটা জানো PSC নিয়ম, যেটা ইন্টারভিউ দিনই তোমাদের ভেরিফিকেশন হয়, প্রথমে ভেরিফিকেশন হয়ে তারপর তোমাদের ইন্টারভিউতে পাঠানো হবে। তো ভেরিফিকেশনের জন্য সব ডকুমেন্টস নিয়ে যাও। এটা দেখো, এটা হচ্ছে বোর্ড টু, এটা ছিল বোর্ড ওয়ান, এটা হচ্ছে বোর্ড টু। বোর্ড টু 29 তারিখ থেকে শুরু হচ্ছে, তো দুটো বোর্ডে বললাম ভাগ করা হয়েছে, ওটা বোর্ড ওয়ান ছিল, এটা বোর্ড টু এর আন্ডারে হচ্ছে এইটা। এখানেও দেখো টোটাল এটাও মোটামুটি সেমই থাকবে, হয়তো বোর্ড ওয়ান বোর্ড টু, জাস্ট হয়তো তোমাদের রুম নাম্বারগুলো শুধু আলাদা হবে, ওখানে প্যানেলটা আলাদা হবে, দুটো প্যানেল হবে, বোর্ড ওয়ান একটা, বোর্ড টু এর জন্য আলাদা। তো জাস্ট এই দুটো প্যানেল থাকবে। তো এটাও দেখো 24/12/2018 এখানে, এটা হচ্ছে বোর্ড টুতে, আর কিছু কিছু ক্যান্ডিডেট হচ্ছে যারা বোর্ড ওয়ানে সিলেক্টেড হয়েছে। তো এর জন্য কল লেটার, ইন্টারভিউ কল লেটার কিছুদিন পরেই হতো, কিংবা কিছুদিন পরে হতো তোমাদের, তোমরা আর কি ওয়েবসাইটে পেয়ে যাবে, অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিছুদিন পর থেকে ইন্টারভিউ কল লেটার হয়তো ডাউনলোড করে নিতে পারবে, সেটা তোমরা জানতে পেরে যাবে। যাই হোক, এখন 1 মাস মতো সময় আছে, 29 অক্টোবর থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে এবং 24 ডিসেম্বর অবধি চলবে। তো এটা ছিল আজকে সেকেন্ড নিউজ, যে গ্রুপ সি সার্ভিসের ইন্টারভিউর জন্য যারা ইন্টারভিউতে ডাক পেয়েছে তাদেরও লিস্ট রিলিজ করে দিয়েছে, এবং গ্রুপ বি সার্ভিস 2017 সালে ফাইনাল রেজাল্ট কিন্তু রিলিজ করে দিয়েছে। তো গ্রুপ এ গ্রুপ বি রিলিজ হয়ে গেল, গ্রুপ সি ইন্টারভিউ হবে, এরপর গ্রুপ ডিরও ইন্টারভিউ বেরোবে,
তারপর গ্রুপ সি আর গ্রুপ ডি ফাইনাল রেজাল্ট যদি জিজ্ঞেস করো কবে বেরোবে, সেটা বেরোতে অনেক টাইম লাগবে। সেটা হয়তো নেক্সট ইয়ার, তো অবশ্যই নেক্সট ইয়ার চলে যাবে, নেক্সট ইয়ার হয়তো মার্চ মাস, মোটামুটি ধরে নাও মার্চ মাস অবধি তো চলে যাবে মোটামুটি গ্রুপ সি আর গ্রুপ ডি ফাইনাল রেজাল্ট বেরোতে। তো এটা ছিল আজকে দুটো খবর, দুটো রেজাল্ট আজকে বেরোলো। তো এই ভিডিও এ পর্যন্ত, কিছু বলার থাকলে এবং যারা সিলেক্টেড হয়েছে গ্রুপ বির জন্য তাদের আবার অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা গ্রুপ সি ইন্টারভিউতে ডাক পেয়েছো তাদেরও অসংখ্য অভিনন্দন, এবং বলবো এক মাস আছে ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপারেশন নাও, ডেফিনেটলি গ্রুপ সি সার্ভিসেস তোমরা পেয়ে যাবে, কারণ গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু অনেক ভ্যাকেন্সি থাকে, গ্রুপ এ বি হয়তো কম থাকে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি অনেক ভ্যাকেন্সি থাকে। তো এই বলে ভিডিও শেষ করছি, কিছু বলার থাকলে নিশ্চয়ই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আর ভিডিওটা শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর চ্যানেলটাকে ফেসবুক এবং টেলিগ্রামে ফলো করতে পারো, তার লিঙ্কে ভিডিও নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, নেক্সট দিন দেখা হচ্ছে, অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান।